नमस्कार बंधुरा, तन्हीर पाकशालाते सबाइके स्वागत। श्रावण मासे सोमवारेर उपोषेर दिने अनेके एकेबारेई ठंडा खाबार खान, अनेके आबार एक बेला ठंडा खान एक बेला गरम खाबार खान। गत सप्ताहे आमि आपनादेर संगे श्यामा चालेर सिद्ध भातेर रेसिपिटी शेयर करेछिलाम। आज शेयर करछि श्यामा चालेर पायसेर रेसिपि। देखे नेवा जाक आमार आजकेर भिडियोटी। श्यामा चालेर पायस बानाबार जन्य निये निच्छि 1/4 कप परिमाणे श्यामा चाल। आपनारा चाइले गोविंदभोग चालेर पायसो किन्तु अवश्यई खेते पारेन, तबे उपोषेर दिने श्यामा चालेर पायस अनेकेई खेये थाकेन। 3 থেকে 4 बार जल बदले बदले श्यामा चालटाके भालो करे धुए तारपरे भिजिए राखब मिनिट 10-12 समय धरे। दस मिनट पर पायस बनाना शुरू करछि। कड़ाई दिए दिलाम 2 টেবিল চামচ परिमाणे घी। घीटा एक गरम हो जावर पर एर मध्य 2.5 টেবিল চামচ परिमाणे अर्धेक भांगा काजू दिलाम, 15টা आमंड बादाम दिए दिलाम और दिलाम अल्प एकटू किशमिश। लो टू मीडियम फ्लेमे मिनिट 3-4 समय धरे ए ड्राई फ्रूट्स भेजे नेब। खूब बेशी लाल करे भाजबार एकेबारे प्रयोजन नेई। একটু হালকা লাল করে ভেজে আমি ড্রাই ফ্রুটসগুলোকে তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দেব। ড্রাই ফ্রুটসের পরিমাণ কিন্তু আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটস ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে যে ঘিটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। আপনারা চাইলে টোন মিল্কও অবশ্যই ব্যবহার করতে পারেন। দুধটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দুধ ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা শ্যামা চাল। যে জলটা ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। জল ছড়িয়ে নেওয়ার পর ভেজানো চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে শ্যামা চালটাকে দুধের মধ্যে সিদ্ধ করে নেব। এই পায়েস রান্না হতে খুব একটা সময় লাগে না, ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগে। মিনিট 10-12 ভালো করে ফুটিয়ে নেওয়ার পর পায়েসটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে বাতাসা। মোটামুটি এখানে 150 গ্রাম পরিমাণে বাতাসা ব্যবহার করলাম। বাতাসাটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লাল বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা বাতাসাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। লো ফ্লেমে বাতাসাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বাতাসাটা যতক্ষণ গলতে একটু সময় লাগবে ততক্ষণ আমি ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমাদের শ্যামা চালের পায়েস কিন্তু একদম তৈরি। সবশেষে মিশিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস। খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল উপোষের দিনে খাওয়ার জন্য শ্যামা চালের পায়েস। ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা কিন্তু এই পায়েস খেতে পারেন। আর একবেলা মানে সোমবারের উপোষের দিনে একবেলা গরম খাবার খাওয়াই যায়, মানে আগুনে ফোটানো খাবার খাওয়াই যায়, আর একবেলা ঠান্ডা খাবার খেলে ভালো হয়। যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মতন উপোষের দিনে খাবার বানিয়ে খেতেই পারেন। তবে আমি আজকে আপনাদের সঙ্গে এই শ্যামা চালের পায়েসের রেসিপিটা শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।